তুই কাদেরকে এক্সপ্লেনেশন দিতে বসেছিস যে তুই সতী কাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছিস পাবলিককে কেন পাবলিককে এক্সপ্লেনেশন দেবার কী আছে তোর সাথেই চ্যাট করতে চেয়েছিল তোকে নাম ধরে রাখতে বলেছিল তুই ইঙ্গিত বুঝতে পেরেছিলিস তো ইঙ্গিত বুঝতে পারলো তো মহিলারা অনেক কিছু করতে পারে এই যে তোর নামে একজন পুলিশ অফিসার হয়ে সে তোর এরকম ছাতিকে বলে বেড়াচ্ছে বা সঞ্জয় এরকম বলে বেড়াচ্ছে তুই স্টেপ নেই তোর তো পিছিয়ে থাকা উচিত নয় তোর তো স্টেপ নেওয়া দরকার পুলিশ অফিসার তো কী হয়েছে ও তো বড় পুলিশ অফিসার আছে মেয়েদের সম্মান নিয়ে খেললে আবার পুলিশ অফিসার ও পুলিশ পুলিশ বলে কিছু নেই মেন কথা হচ্ছে মেয়েদের সম্মান নিয়ে খেলাটা আমি একজন নারী হয়ে বলছি একজন মেয়ে হয়ে বলছি তুই এগো এগিয়ে যা তুই তো কোনো ভুল ভুলকাজ করিসনি কিন্তু একটা কথা বলতো তোর ওই ছোকর যে ম্যাম আছে তো ম্যাম সেদিনকে তোকে নিয়ে যে ভিডিওটা করলো ওই মানে ওই আকাশবাণীর মতো যে ভিডিওটা করে তো ওই যে ভিডিওটা করলো ওই ভিডিওটাতে কিসের জন্য বললো যে কিছু মহিলাকে সেক্সুয়াল চ্যাটে চ্যাটে করানোর জন্য মানে মানে ফোর্স ফোর্স নয় মানে চ্যাট করেও ফেলেছে এবং চ্যাট করানোর জন্য প্ররোচিত করেছে এই যে কথাটা বলল। কেন বললো রে কেন বলল প্ররোচিত করা ঠিক আছে চলো একটা ছেলে থেকে মেয়েকে প্ররোচিত করছে মারলাম কিন্তু তোর ম্যাডাম ওখানে একটু ইতির সাথে বললো অসোথ হত ইতি গজ মানে কি পুরুষরা এসে প্ররোচিত করেছে এবং এদিকে মহিলারা দুই একটা চ্যাট করেও ফেলেছে এই যে ইতি গজ এই কথাটা কেন বলল এটা আমি বুঝলাম না যে দু একটা চ্যাট করেও ফেলেছে কেন কিসের জন্য একটা পুরুষ প্ররোচিত করতেই পারে কিন্তু একটা মহিলা তো ভদ্রবাড়ির বউ ভদ্রবাড়ির মেয়ে সে বা তারা কেন চ্যাট করবে আমার কাছে প্রসঙ্গ হচ্ছে এটা আমার ঘরে স্বামী আছে আমার সন্তান আছে আমি সর্বসুখী খেতে পাই পড়তে পাই আমার স্বামী সে আমাকে যাই হোক জীবনে মানুষের যে সেক্সুয়াল সুখ যে সব মানুষ পাবে তার তো কোনো মানে নেই এটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে মানুষটা আমার কাছে আমার স্বামী মানুষটা যে আমার আমার জীবন আমার স্বামী আমার সব সে মানুষটা তো ফ্যাক্ট তারপর যারা মনে করে যে শারীরিক সম্পর্কই সব তাদের সঙ্গে তাদেরকে আমি বলতে পারবো না তাদেরকে আমি বলতে পারবো না বাট কিন্তু মানুষটা যদি ভালো না হয় মানুষ যদি সঙ্গ না দেয় মৃত্যুটের অবস্থা দেখ যেমন অবস্থা মানুষটাই তো ভালো না আ আদৌ মানুষটাই তো খারাপ কিন্তু এখানেই যে প্রসঙ্গটা হচ্ছে দাদা বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম টু মিলিস ব্লক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই টপিকটা না হজম হয় না বন্ধুরা এই জায়গাটা দিন আমি আটকে যাই বারবার আজকেও এই মানে মহা সতী আমাদের মহারানী পদ্মাবতী সরি পদ্মাবতীর সঙ্গে তুলনা করবো সরি আমি পাপি মহাপী হয়ে যাবো তো যাই হোক মেন কথা হচ্ছে যে মহাসতী পদ্মাবতীও ও পদ্মাবতী তো বোধ হয় রানী পদ্মাবতী তো সেই জহরব্রত করেছিলেন সেই জহরব্রততে ঝাঁপ দিয়ে ফেলে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন যাতে অন্য কোনো রাজা অন্য কোনো পুরুষ তাকে টাচ করতে না পারে আর এখানে তো তোর রক্ষক মানে যে তোকে ভক্ষক বলি না তোদের রক্ষকই ভক্ষক কি মা তোর ছোকল ম্যাম পশ্চিমবঙ্গের ম্যাম তোকে তো সমানে খেয়ে যাচ্ছে তোকে অমলেটের মতো ওলট পালট করে বিক্রি করে যাচ্ছে কি অবস্থা হ্যাঁ দুটো পয়সার জন্য তোদের কি হাল এই নাকি তোরা ব্র্যান্ডেড পড়িস এই নাকি তোরা বিরাট বিরাট ব্যাপার তোদের আবার তুই বলছিস না নিজের চরকায় তো তেল দাও কেন নিজের চরকায় তেল দেবো রে সমালোচনা করতে বসে মানুষ নিজের চরকায় তেল দেয় সমালোচনা পোক করতে এসে মানুষ অপরের চরকায় তেল দেয় এটাই তো সমালোচকদের কাজ এটা তো খুব সিম্পল কথা নিজের চরকায় কেন তেল দেবো কী চালা রে ভাই এ কখন কি বলে বোঝা যায় না সমালোচনা হচ্ছে তোকে নিয়ে লোকে ভিডিও করছে কালকে তোকে নিয়ে কিমা ভিডিও করলো রাত্রিবেলা লাইভ করলো তোকে নিয়ে তোর ছৌকল পশ্চিমবঙ্গের ম্যাম ভিডিও করলো তো তারা কন্টেন্ট দিচ্ছে আমরা ভিডিও করছি ভিডিও টু ভিডিও আজকে তুই তো কন্টেন্ট দিলি যে কোনো পুরুষ মানুষ নাকি তোর সাথে চ্যাট করেছিল সে নাকি তোকে নাম ধরে ডাকতে বলেছিল সে নাকি তোর দিকে খারাপ ইঙ্গিত দিচ্ছিল তাহলে তোর সোকাল ম্যাম কেন বলল যে তারা সেক্সুয়াল চ্যাটে মেয়েদেরকে প্ররোচিত করেছে কিন্তু মেয়েরাও ভুল করে দু একটা চ্যাট করে ফেলেছে ভুল করে কি চ্যাট করে ফেলেছিলিস তুই করেছিলিস না অন্য কারোর কথা বললেন ম্যাম কিন্তু তোকে নিয়ে যে ভিডিওটা করেছে সেখানে তো অন্য কারোর কথা বলবে না তারপরে বললো যে এই তোর নাম নিয়ে বললো যে তুই নাকি ভয় পাবি না এই সেই তোকে অনেক কিছু অভয় দিল তুই এক পা এগোবি তারা নাকি কুড়ি পঁচিশ এগোবে কী সব বললো এগিয়ে গেছিস তুই এক পা একটু ভেবে এগোস খুব সাবধানে এগোস কারণ তোর ইতিহাসটা তো খুব একটা ভালো না সেই বলছি একটু ভেবে এগোস বুঝতে পারলি তো তারপরে দেখ তোর এই ছো পাল ম্যামকে না একটুখানি বলে দিবি যে কী খেয়ে ভিডিও করতে বসে ভাত খায় না অন্য কিছুকে খেয়ে ভিডিও করতে বসে একটুখানি বলিস অন্য কিছু মানে ভাতের বদলে মুড়ি টুড়ি খাবার কথা বলছি অন্য কিছু বলতে আমি আবার অন্য কিছু মিনিং করছি না বলে দিলাম ক্লিয়ার করে মানে কেন বলতো কারণ ভুল ভাল বড্ড ভুল বকে বিরাট ভুল বকে কাল কী বলছে আজ কী বলছে নিজেও নিজেও জানে না আসলে কী বলতো প্রচুর মিথ্যে কথা বলে তো এত ঝুড়ঝুরি মিথ্যে কথা বলে মিথ্যে কথাটা বেশি করে মেনটেন করে বলা যায় না আর সত্যিটা বলবি দেখবি তুই কালকে যেটা বলবি দু বছর পর দেখবি সেই কথাটাই তোর মুখ দিয়ে বেরোবে ঢপ মারলে যা হয় ঢপ 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 পুরো ঢপের চপ বললো কি না তোকে পুরো একবারে পুরো ন্যাঞ্চ করে ছেড়ে দিল বাজারে হ্যাঁ রে পুরো উলঙ্গ করে ছেড়ে দিল তোকে তোকে নিয়ে মাইরে কী খেলা খেলছে হ্যাঁ বে মালুম বেচছে দামার দাম বেচছে সোশ্যাল মিডিয়া হারে বিক্রি হ্যাঁ দুটো পয়সার জন্য তোর কি অবস্থা হ্যাঁ হ্যাঁ তোর তো মানে দাদা মানে তোর হাজব্যান্ড আচ্ছা কাছে তো রোজগার করেন দাদা বল কি দরকার তোর এরকম ভাবে তোকে যেরকম করে বিক্রি করছে বাড়িতে জানেন এবার আছি পরের কথা শুনছিলাম বাচ্চাতে স্কুলে যাওয়ার কথা আচ্ছা তুই বলতো তোর বাচ্চারাও তো স্কুলে পড়ে ঠিক আছে সঞ্জয় বাচ্চ স্কুলে পড়ে শুনলাম না তোদের ওই দল থেকে সঞ্জয়দাকে বলা হয়েছে আচ্ছা আর তার আগে একটা ছোট্ট কথা বলে নিই সঞ্জয় যদি সঞ্জয়দা যদি এত পাপি সঞ্জয়দা যদি তোর এই সব কার সাথে সব সংগ্রহ করে সঞ্জয়দা সুতোপা পারমিতা নিউটন এরা নাকি সব তোকে নাকি সব সবাই কি একটা মাসি বলে বলতো আমি আর নামটা করছি না তো সেই মাসি বলতো এবং তোর নাকি সব ছবি টবি সব দিয়েছে বাইরে হ্যাঁ সেই সব সাইটে তোর ছবি দিয়েছে তাই তো পন সাইটে ছবি দিয়েছে এই সমস্ত কথা তাদেরকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে এবং এইসব কথা বলা হচ্ছে তাই তো তাহলে যে ছেলে যে সঞ্জয়দা এত কিছু কাজ করে থাকবে তুই তাকে ক্ষমা করলি কি করে তুই তাকে ক্ষমা করলি কি করে তুই আমাকে একটুখানি বল এটা তুই তাকে ক্ষমা করলি কি করে সেইটুকু আমাকে খালি উত্তরটা দে কি করে ক্ষমা করলি এত ভালোবাসা সঞ্জয়দার প্রতি চলে এলো কি না সঞ্জয় দা তোর মানে বেশ মশাই মারা যেতে একটা প্রণাম ঠুকেছিল বা হয়তো কল করেছিল নাকি জানি না বা যা প্রণাম ঠুকেছিলো বা যা হোক একটা কিছু করেছিল কমেন্টে তার জন্য তুই ক্ষমা করে দিলি তোকে সাইটে দিলো এই করলো তোর এই বদনাম দিল তোকে এই করলো তুই সব করে দিলি তোর বিরাট মন মাই বিশ্বাস কর তোর মনের মতো না মানে কি বলবো বিরাট রে পুরো একবারে বাইপাস ইএম বাইপাস তোর মন এত চওড়া এত বড় হ্যাঁ রে এখন আবার সিক্স লেন হয়েছে না সেভেনথ এইট লেন হয়ে গেছে জানি না ভাই এ মাতা থেকে ও মাথা তোর মন একবারে ওই জন্যে তোর মনে এত জায়গা বলি তোর সাথে এই সব ঘটে তোকে চট করে কেউ প্ররোচিত করে দিতে পারে হ্যাঁ আমরাও তো মেয়ে ছেলেরে আমাদেরকে তো কেউ প্ররোচিত করতে পারে না হ্যাঁ আমরাও তো ঘর সংসার করছি ভাই হ্যাঁ ওই আমাদেরকে তো ও আচ্ছা তোরা তো সুন্দরী তোদেরকে চট করে প্ররোচিত করতে পারে আমরা তো কালো না পুরো একবারে সেই কালোম বুনো মোষের মতো দেখতে বল তুই বলিস না চট করে হ্যাঁ তুই তো বডি শেমিং করতে এক্সপার্ট তাই না তুই কি সুন্দর সৌমিদিকে বডি শেমিং করিস তারপরে যাকেই পারিস তাকেই করিস শুধু পাকে ঘোড়ার মুখী তাই না ডাইনি কত রকম তুই তো দারুণ পারিস বডি শেমিং করতে এক্সপার্ট আগে নিচের দিকটা দেখ কত দূরে নেমেছিস আজ গেছি চিচি তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে তোকে কেউ বলছে তুই তোকে প্ররোচিত করেছিল তুই করেও ফেলেছিস স্ট্যাট আবার অন্য কোনো মেয়েদের ক্ষেত্রেও বলছে এইসব আর তোর দলটা দেখ তুই কোথায় গিয়ে নেমেছিস কোথায় কার সাথে হাত মিশিয়েছি মিলিয়েছিস কোথায় তুই মিশেছিস তোর হালটা আমি ভাবছি ভয়ঙ্কর বলবো না অতীব ভয়ঙ্কর বলবো তোর হালটা কি হবে আমি ভাবছি হুম তোর চ্যানেলের কথা তুই ভুলে যা কারণ তোর চ্যানেল তো রিভিউতে থাকবে ঠিক যেমন সঞ্জয় চ্যানেল স সঞ্জয় চ্যানেলের কথা বলছে না যে রিভিউতে ছিল এতদিন সঞ্জয় লাইভ দিতে বা করতে পারছিল না ভিডিও করতে পারছিল না দেখ তোর চ্যানেল তো রিভিউতে থাকবেই ছেড়ে দে তুই সঞ্জয়কে বাঁশ দিবি আর সঞ্জয় বাঁশটা বলবে আরেকটু জোরে আমার পেছন দিয়ে ভালো করে দিয়ে দে আর কি বলে আমি তোকে দেবো না এরকম তো ব্যাপার না সঞ্জয় কেন তুই যাদের যাদের বাঁশ দিবি তারাও মানে হয় সেই বাসটা খুলে নিই তোকে দিক বা আরও ঝাড় থেকে বাঁশ নিয়ে এসে তোকে দিক সেটা সেই ব্যবস্থাটা তারা করবে তাই না তোর মতো বোকার জীবনে দেখিনি হ্যাঁ হুম লোকের লেচে পা দিয়ে লোককে কামড়ে লোককে কয়েকবারে মানে জরাজীর্ণ করে দিয়ে জর্জরিত করে দিয়ে লোককে তাই না তুই কি ভাবছি সঞ্জয় তোকে ছেড়ে দেবে তুই কমলীলা খেলা খেলেছিস হ্যাঁ কমলীলা দেখিয়েছিস তুই সঞ্জয়ের মাকে ছেড়েছিস সঞ্জয়ের বউকে ছেড়েছিস সঞ্জয়ের বাচ্চাকে ছেড়েছিস কাউকে ছাড়িস নি কম নোংরা কথা তুই বলিস নি বুঝতে পারলি বিচার একতরফা হয় না রে বিচার দুতরফা হয় আমরা তো জানি তুই কেন এগোতে চাইছিলিস না তোকে ঠেলা মেরো এগোচ্ছে তোকে ব্ল্যাকমেল করে এগোচ্ছে ওই তো বললো না যে ও ওকে ওই জন্য একটু পিছন থেকে ঠেলা মারলাম আমরা ইচ্ছা করে আমরা ওরকম করলাম কারণ এগোতে চাইছিল না আমরা সবাই জানি রে কারণ তোদের যে ছৌকল ম্যাম না তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যার জন্য সুতোপার পিছনে বাঁচ দেওয়ার জন্য অন্য কাউকে জোর করে ছেলে এফআইআর করাতে হয় অন্য কাউকে দিয়ে তার কোনো ক্ষমতা নেই তো হুম জোর জবরদস্তি করে লোককে দিয়ে মিথ্যে কেস করাতে হয় একদম সত্যি কথা বলছি ঠিক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এইটাই হবে কেস মিথ্যে কি সত্যি বড় কথা না বড় কথা কি জানিস তো একটা কেস বহু বছর চলতে থাকে কোর্ট জানে যে এই কেসটা একটা কেস কিন্তু যে কেসটা করেছে সেই কিন্তু জানে যে এটা সর্বৈব মিথ্যা কেস কিন্তু কোর্ট কিন্তু জানে না কোর্ট একটা কেসকে যে স্টেপ ওয়াইজ নিয়ে যায় সেই স্টেপ ওয়াইজে কিন্তু কেসটা যাবে পাঁচ বছর ছ বছর সাত বছর গেটের টাকাটা তোকে খরচ করতে হবে তাই না দেখ তুকে কে উনপঞ্চাশ টাকা বলেছে কে পনেরোশো টাকা বলেছে আমি জানি না এগুলো সবই শোনা কথা ততদিন বলিনি ততদিন ভিডিওতে শুনতে পাইনি লোকে ভিডিওতে বলে সে ভিডিও টু ভিডিও আমরা তো করতেই পারি ইউটিউবে ভিডিও বাইরে গিয়ে করতে পারি না কিন্তু ইউটিউবের দায়েরার মধ্যে থেকে করতে পারি কারণ মুখে কথা শুনলাম দিয়ে বললাম সে কি ঊনপঞ্চাশ টাকা পনেরোশো টাকা দিয়েছে ব্যাস এইটুকু বলতে পারি দিয়েছে কিনা জানি না পরিষ্কার কথা সঞ্জয় যদি ভুল কাজ করে অবশ্যই সঞ্জয় তো শাস্তি পাবেই হওয়া উচিত দোষ করলে তো শাস্তি হওয়া উচিত কিন্তু তুই কি ধোঁয়া তুলসী পাতা প্রশ্নটা হচ্ছে এই জায়গায় এবার দেখ তুই ভিতরে ভিতরে কি করেছিস কি না করেছিস সেটা তারা আমরা জানি না আমরা তো জানি না তুই জানিস তুই কী করেছিস আর যে বলছে সে জানে সে কি তুই কী করেছিস আর যাদের কাছে প্রমাণ আছে তারা জানে তুই কী করেছিস কতটা প্রমাণ আছে কী না আছে আমি জানি না বলছে না কি প্রমাণ আছে এটাও আমার ভিডিও থেকে শুনে কথা বলা ভিডিও বুঝতে পেরেছিস তো তো সেই ক্ষেত্রে বলছি যে তুই ইউ তুই ইউটিউবে প্রশ্ন করছিস কেন যে স্যার আপনার সাথে আমার এই হয়েছে আপনি এই বলেছেন আপনি আমরা মায়ের মাথায় পিঠে কাঁধে হাত রেখে বলুন দরকার কেস ঠুকে দে না তোর তুই তো কেস কেসকুইনের কাছেই থাকিস তোদের ছোকল কুইন ম্যাম সহায়তা নিয়ে একটা কেস ঠুকে দে দেখি না তোর জোরটা বিশ্বাস কর আমরা দেখতে চাই তোর জোরটা তুই এগো আমরা চাই তুই এগো তুই এগোচ্ছিস না কেন প্রবলেম তো আমাদের এই জায়গাটা তুই এগোচ্ছিস না কেন তখনই তো আমাদের চিন্তা হয় যে তুই এগোচ্ছিস না কেন বল তুই তো জানিস গোড়ায় কত গল তাই না তোর ওই সো কল ম্যাম আমি আবারও বলছি আমি হজম করতে পারছি না ওই ম্যাম কেন তোকে নিয়ে মিথ্যা কথা বললো যে বলল যে কিছু মেয়ে নাকি প্ররোচিত হয়ে তারাও একটু টুকটাক হোয়াটসঅ্যাপে চ্যাট করে ফেলেছে প্ররোচিত হয়ে মানে সেক্সুয়াল চ্যাট করায় প্ররোচিত করছিল তারাও একটু চ্যাট করে ফেলেছে এই কথাটা কেন বলল। এই কথাটা কেন বলল। আমরা তো তার কথার উপর ভিত্তি করেই তোকে বলছি সেই তো রটালো তোর নিয়ে এরকম কথাবার্তা রেকর্ডিং তো আমাদের কাছে আছে কেন বললো এরকম করে তোকে শুধু শুধু কেন অপমান করছে কেন বদনাম করছে নিজে বড় হবে বলে এ মা তোদের ছৌকল ম্যাম তোকে খারাপ করছে সবার কাছে নিজে বড় হবে বলে আচ্ছা 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 তুই কি দলে নাম লিখিয়েছিস হ্যাঁ কি অবস্থা এই তোর ব্র্যান্ডেডের নমুনা আরেকটা কথা জানিস তো সঞ্জয়দার বাচ্চা স্কুলে যদি কেউ যায় তুই কি ভাবছিস সঞ্জয়দা কারোর বাচ্চা স্কুলে যাবে না অবশ্যই যাবে অবশ্যই যাবে তোরা ওদিক থেকে এক পা এগোবি এদিক থেকেও মানুষ এক পা এগোবে তোদের দেখে এগোবে তার আগে এগোবে না এটা ভাবিস না তোরা এক স্টেপ নিয়েছিস কেস করবি এদিক থেকে তারপর স্টেপ নিচ্ছে সবাই কেস করবে তার আগে দেখেছিস কারণ নামে কেস হয়েছে কারুর নামে হয়নি তো ওই দিক থেকে এক পা গিয়েছে এদিক থেকে এক পায়ে গিয়েছে তো বুঝতে পারলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে তো চলো বন্ধুরা ফের হাল দেখো কি বেচা বেচে মাইরি কিমা তো মানে একবারে সেই চাড়ানা টানা একে বিক্রি করে দিচ্ছে মানে যা দিলো কদিন আগে সব সত্যি বলে দিল এগুলো আমরা সব ডাউনলোড করে রেখেছি সব স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি যে কিমা এই কথাগুলো বলেছিল তার মানে ওদের দলে ওরাই সব কিছু বললো আর সব বলে দিল যে আমাদের কাছে এসেছিলো কাঁদ দে এই করতে ওই করতে সব বলে দিল অতএব ব্যাপারটা সত্যি কি মিথ্যে এটা আমরা এদিক থেকে যারা যাদের নামে কেস হবে তারা তো প্রমাণ দেবেই তাই না যে দেখুন সত্যি কথা এটা নিজেরাই বলে দিয়েছে এবার আমাকে জব্দ করার জন্য মানে সঞ্জয়তা অবশ্যই বলবে বা শুধু পাও বলবে যদি শুধু পা নামে কোনো কেস হয় বলবে যেরকম যে আমাদেরকে জব্দ করার জন্য বা প্যাচে ফেলার জন্য এটা মিথ্যে কেস এরকম দিয়েই থাকে অবশ্যই ক্রস বলেছিলাম না ক্রসিং খেলা ক্রস চেক মেট চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে দা দা সবাই ভালো দেখো